হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে মেন ব্যাপারটা হচ্ছে কিসের জন্য বেরোচ্ছি তোমাদের বলিনি, তো বলে দিচ্ছি। তো মেইনলি আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা ট্রিপের জন্য, ট্রিপ ইন দ্য সেন্স বাবাধাম যাচ্ছি পুজো দিতে দেবগড়। আর এইখানে এই যে প্যাকিং হয়ে গেছে অলরেডি, বিট্টু এসে গেছে। আর এই যে যাচ্ছি হচ্ছে বিট্টুর মানে কলেজ ফ্রেন্ডস, তো আর ও তো যাবে না, এখন আমি চান করবো, করে তারপর ভালো করে দেখাচ্ছি। তো এখন তো রেডি হয়ে গেছি, একটা সিম্পল বিকজ হুডি পরেছি একটা গ্রিন কালারের, আর এমনি প্যান্ট পরে নিয়েছি যেটা কি আজকেই কিনেছি, ট্র্যাক প্যান্ট। আর ওর মুখ দেখে কিরকম অসুস্থ লাগছে একটু, কেন কি শরীর খারাপ না মন খারাপ, কেন আমার থেকে দূরে থাকবে একদিন, আমারও বাজে লাগছে অনেক, বাট কি করব। আমাকে একটু মোটা লাগছে, এটা ভালো লাগছে, এইটাও আজকে কিনেছে, খুব সুন্দর এমনি লাগছে, কিউট লাগছে, বাচ্চা মেয়ে লাগছে। আর এখানে কি বলে দাঁড়াও, প্যাকিং হয়ে গেছে দেখাচ্ছি। এই ব্লগে তোমরা দেখবে আমি বেশি কথা বলছি না, বিকজ আমি জেনুইনলি স্যাড ছিলাম, কারণ তখন অবধি বুঝেই গেছিলাম এবার ও চলে যাবে আর কি। প্যাকিং হয়ে গেছে আমার সেই স্কুলের ব্যাগ, অনেক পুরনো, বাট আর কিছু পাচ্ছিলাম না তো এটাই নিয়ে নিয়েছি, এটা নিয়েই বেরাবো। ভারী হয়েছে মালটা, হেভি ভারী হয়েছে, তো হয়তো শুধু আমাকে দেখতে পারবে না, বিকজ ও ওর সাইড দিয়ে ব্লগ করবে, কোনো চাপ নেই, তোমরা ওর সাইডটাও দেখতে পারবে। আর আমরা তো ইউজুয়ালি হয়তো ভিডিও কলেই থেকে যাই, তো চাপ নেই। তো চলো, এখন বিট্টু গেছে চান করতে, চান করে ও রেডি হবে, রেডি হয়ে আমরা বেরোবো। তো চলো, তো এখন খাবার দাবার প্যাক তো করে দিয়েছে, এক সেকেন্ড দাঁড়া, এখন খাবার দাবার প্যাক তো করে দিয়েছে ও, ওখানে রাখা না। আর আজকে রাতের খাবার হচ্ছে ভেজ আলুর দম আর রুটি আর হচ্ছে আলু ফুলকপির তরকারি। তো এখন আমি একটু খেয়ে নিচ্ছি, ও খাবি দিক মুখে। বাবাকেও বলে দিলাম, চলো এখন বেরাচ্ছি, বাবা এসে গেছে তাই, কেন বাবা ওকেও নিতে এসছে, ও ও বেরাবে মানে বাড়ি যাবে, আর আমরা বেরিয়ে যাবো। কোথায় যাচ্ছিস? খোলাঘাট যা, ঘোর ঘোর এনজয় কর, নো প্রবলেম। টয়লেট পেয়ে গেছে, ও যাবে ঠিক আছে, এরকম করলি তো, টাটা আসছি আসছি, হ্যাঁ চল টাটা টাটা। এখন বেরিয়ে যাচ্ছে, না না তো আমাদের জার্নি স্টার্ট হলো এখন, আর এখন একটু টুকটাক এদিকে ওদিকে করি, তারপর ডিরেক্ট কলকাতা স্টেশন গিয়ে তোমাদের মানে ব্লগটা চালু করছি আবার। আর তার আগে এই যে ওরা বেরিয়ে যাচ্ছে, তো এখন দেখি কি করা যায়। বাড়ি আসলাম এই, আর ও তো বেরিয়ে গেছে দেখলেই, তো একটু স্যাড স্যাড লাগছে বিকজ আমি কোনোদিনই ওকে ছাড়া থাকিনি, আজ এই ফার্স্ট টাইম। তো চলো এখন উপরে যাই, যাই না কি করে টাইমটা কাটাবো, তো চলো। এই হাসি দেখেঙ্গে তেরা, দো না মম্মি কো পতা হামারে, হ্যাঁ ঠিক হ্যায়, ক্যা করনে আয়ে পূজা, তো এই এখন ট্রেন ধরবো, তো চলো।
সব লোক দেখ চুকা হ্যায় কোন পার উড় রহা হ্যায় বাহ ক্যা ট্রেন হ্যায় আবে ক্যা রুকেগা কুছ বে খালি পায় আলু কা টালি মে টাকা গয়ে থে রবড়ি কে ঝোপড়ি মে চুপ রহে থে রবড়ি মে লাত পর রো রহে আবে কুছ সমঝ ভি নাই আ রহা হ্যায় আ রহা বলো পার্বতে পতে হর হর মহাদেব বল বাম বল বাম বল বাম হর হর গঙ্গে জয় গঙ্গা ভাইয়া বলো গঙ্গা ভাইয়া কি জয় এখন ট্রেনে খাওয়া দাওয়া করব জানা খুলে গেল বাবার জন্য ফিশ আনিয়েছে ফিশ টিক্কা তো এই এমনি তো বোরই হব তো আপাতত খাই আর দেখি তারপর একটা মুভি চালিয়ে নেবো এখন 4:20 আর পৌঁছালাম দেব এবারে এইখান থেকে স্টেশন থেকে ডিরেক্ট দেবগড় যাবো 20 rupees করে অটো এই যে এই অটোগুলো তো এখানে অটো স্টেশন আছেই তো এই করেই চলে যাবো পৌঁছে গেছি এখন পৌঁছে ডিরেক্ট এসছি হোটেল খুঁজছি আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে পুরো অলমোস্ট কি ফুলসজ্জারই মতন তো হোটেল পুরো এখন আমরা হোটেল ঢুকে রেডি ফেডি হচ্ছি এখন চান টান করে রেডি হলাম হয়ে যাচ্ছি এখন মন্দির পুরো এরিয়াটাই মন্দিরে তো এখন পুজো দেব যেটার জন্য দেবগড় মানে একদম সামনে আমাদের হোটেলটা পুরোপুরি আর চান টান করে এখন ঠিক লাগছে এরকম দোকান আছে এদিকে শহরের পুরো পুরো দোকান এরিয়া এরিয়া পুরো প্যারাগ্রাফ পাওয়া যাচ্ছে সবই মানে জোর দেখাই যাচ্ছে তো আজকে আমি তো 9:00 উঠে গেছি কারণ এমনি খুব কষ্ট করে ঘুমিয়েছি রাত্রিরে কথা বলতে বলতে ও মনে হয় 4:30 দিকে ট্রেন থেকে নেবে গেছিলো বাট আমি ওই 3:00 বা 3:30 নাগাদ হয়তো ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে এখন উঠেছি উঠে এখন চা বিস্কিট খাবো আর আমার বাবা নেই বাবাও বেরিয়েছে কাজে গেছে তো বাবাও আজকে মনে হয় বাড়ি ফিরবে না আজকে তো কালকে আসবে বাইরে গেছে কাজে আর আমি মা আর দিদা আছি তো এখন ব্রেকফাস্ট না এখন হচ্ছে চা খাবো তারপরে ব্রেকফাস্ট করবো আর তারপরে আমি আজকে প্রত্যুষার বাড়ি যাবো তো তারপরে একটু কী বলে মানে কিছুক্ষণ ওখানে থাকবো তারপরে আবার রাত্রি বা বিকেলের দিকে ওই বাড়ি একবার ডিরেক্ট চলে যাবো কারণ ও আজকে 4:00 সময় বাড়ি চলে আসবে মানে কাল ভোর 4:00 হ্যাঁ তো এসে যাবে তো আপাতত চা বিস্কিট খাই তারপরে আবার পরে কথা বলছি Thank you.
कितना हो गया 70 करके एक बार जोड़ ले एक बार एक बार दे देना सबको बाद में देखेंगे এখান থেকে পুজো দেওয়ার যেটা সামগ্রী নিয়ে নিয়েছি এই সব ভাই তো এখান থেকে ডালার ফুল নিয়ে নিয়েছি যেটা চড়াবো আর এইটা হচ্ছে গঙ্গার জল আর এই যে পুরোটা রাস্তা এখান দিয়ে এন্ট্রি চেষ্টা করছি কতক্ষণে যাওয়া যায় দেখার বাবার দর্শন হয়েছে বাবাকে চিনতেও পেরেছি আর ওখানে খুবই ভিড় তো দেখানো যাচ্ছিল এবার যাচ্ছি পার্বতী মায়ের দর্শন করতে ছাদে গেছিলাম আর ছাদ থেকে ছাদে বসে একটুখানি রোদ পোহালাম তারপরে ঘরে আসলাম আর মা জিজ্ঞেস করছিলো ব্রেকফাস্টে কী খাবি কী খাবি তো আমি বললাম যে একটু তাহলে ইচ্ছা করছিল না প্রথমে কিছুই খেতে তার বললাম ঠিক আছে দুটো লুচি করো আমি লুচি করো অল্প আমি দুটোই খাবো আর লুচি আর আলু ভাজা খাবো তো মা এখন ওটাই বানাচ্ছে আর যে কালকে থেকে চলে গেছে আমি এটা তোমাদের এখনও অবধি শেয়ার করিনি আমি কীরকম ফিল করছি ফার্স্ট টাইম এরকম আলাদা আলাদা আর আমার কাছে জিনিসটা খুবই ডিফিকাল্ট মানে আমি টাইম কাটানোর কিচ্ছু পাচ্ছি না মানে ও জেনারেলি আমার সাথে থাকলেও আমি হয়তো কিছুই করি না বাট টাইমটা কেটে যায় বাট সামাও নেই আমার একদমই টাইম কাটছে না আর আমি রাত্রিবেলা খুব কষ্ট করে শুয়েছি মানে পুরো একটা স্ট্রাগল বলতে পারো বাট যাই ও ওখানে গেছিলো মহাদেবের সাথে দেখা করতে মানে দর্শন পেতে সেটা হয়ে গেছে সাকসেসফুলি তো সেটা খুবই ভালো এখন একটু ঘুরবে ফিরবে বাট আমার কালকে রাতে প্রচণ্ড প্রবলেম হয়েছে ওর সাথে যদিও আমি ফোনে ছিলাম ও হয়তো 4:30 দিকে ট্রেন থেকে নেমে গেছিলো বাট আমি 3:00 বা 3:30 নাগাদ হয়তো ঘুমিয়ে পড়েছিলাম কথা বলতে বলতে আর তারপরে ও ফোনটা কেটেও দিয়েছিলো বিকজ ওর নাবারও ছিল বাট জিনিসটা মানে আমি তোমাদের এক্সপিরিয়েন্সটা কী করে শেয়ার করবো আই হ্যাভ নো আইডিয়া তোমরা অনেকেই হয়তো ভাববে যে নাটক করে এত এত কী করার আছে অনেকেরই হয়তো এটা বলবে যে অনেকের হাজবেন্ডরা তো কত কত দিন বাইরে থাকে বাট আমার যেহেতু একদমই হ্যাবিট নেই তাই
আমি জানি না তোমরা এটাকে কীভাবে নেবে, বাট আমার যেটা জেনুইনলি ফিল হয়েছে আমি ওটাই বলছি। মানে আগে প্রেমের টাইমে কী হতো যে আমরা ফোনে কথা বলতাম, তো ওটাই হ্যাবিট ছিল, তো ফোনে কথাটা না হলে তখন প্রবলেম হতো, বাট এখন ফিজিক্যালি পাশে থাকা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমার কাছে। আমার তো মানে যার যেরকম হ্যাবিট হয় তাই না, হ্যাবিট থেকে সাডেন ব্রেক হলে খুব প্রবলেম হয়ে যায় কাস্টম করতে, তো সেটাই আর কি। আর প্লাস আমার মনে হয় এইসব এক্সপিরিয়েন্সগুলো লাইফে করা খুব ইম্পর্ট্যান্ট, ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলো এগুলোর ইম্পর্টেন্স অনেক হয়। মানে আমি এটার জন্যই রিয়েলাইজ করেছি যে আমি একদিনও ওকে ছাড়া মানে ভাবতেও পারি না কতটা ডিফিকাল্ট আমার জন্যে, আর দুজন দুজনকে ছেড়ে থাকা আমাদের জন্যে খুব ডিফিকাল্ট, সবার জন্যই হয়, বাট আমি আমারটা বলছি। আর ও আমি জানি না কী ফিল করছে, বাট আমি চাই গেছে মজা করুক ঘুরুক আসুক, আর একা গেছে বলে না একটু মানে টেনশনও হয়। অফকোর্স বিট্টু আছে, আলাদা ফ্রেন্ডসরাও আছে, বাট তাও একটা হয় টেনশন, তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আপাতত এখন আমি লাঞ্চটা করে চান করব, করে যাব প্রত্যুষার বাড়ি, বিকজ আমাকে টাইম কাটাতে কিছু একটা করতে হবে, তো এখন আমি যাব প্রত্যুষার বাড়ি, আর তারপরে বিকেল বা রাত্রের দিকে বাড়ি চলে যাবো, একদম লেক টাউন আই থিঙ্ক, বা এখানে আসবো তারপরে বাড়ি যাব। তো ও এসে যাবে ভোর 4টায়, আমি জাস্ট এটারই ওয়েট করছি কি কখন ওকে দেখতে পারবো। হয়তো আমরা সাথে থাকলে একদম বেশি লাভি ডাবি কথা বলি না আপনার, বাট ও আমার পাশে থাকাটাই খুব ইম্পর্ট্যান্ট যেটা আমি রিয়েলাইজ করেছি। হয়তো কথাও বলতে হবে না কিছু না, বাট জাস্ট সিটিং নেক্সট টু মি বা আমার পাশে শুয়ে থাকাটাই প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আমার কাছে। যাই হোক, তো আপাতত টাইমটা কাটাতে হবে তাই না, তো যাই এখন ব্রেকফাস্ট করবো, তারপরে চান করবো, তারপরে যাবো প্রত্যুষার বাড়ি, দেখি ওখানে গিয়ে কী কী করতে পারি, তো এখন চলো গিয়ে ব্রেকফাস্ট করি। এখন এখানে এসেছি খাবার খেতে, এখান থেকে সৌমিলির জন্য কিছু নিচ্ছি, তো কী নেবো তো বুঝতে পারি না অত, তো এই সিঁদুর কৌটোগুলো ভালোই লাগছে, তো এটাই নিচ্ছি, বিকজ ওর শাখা তো মানে চুরির সাইজ তো বুঝবো না, তাই এটাই নিয়ে নিচ্ছি। চা খাচ্ছি ভালো, চাটা খেয়েছি পুরো রাবড়ি। তো এখন আমরা বাসুকিনাথ পৌঁছলাম, তো এই মাত্র পৌঁছলাম, পৌঁছে এখন ঢুকবো, তো সবাই কালিপায়ে হয়ে গেলাম, তো চলো। তো চান ঠান করে রেডি হয়ে গেছি, অনেকটাই লেট হয়ে গেছে, অনেক আগে যাওয়ার কথা ছিল, বাট স্নান করলাম, অনেকগুলো উবার ক্যান্সেল হলো, তারপরে একজন আসছে আর এখন উঠে যাই, তারপরে ওখানে একবার পৌঁছে কথা বলছি, কারণ আমি মোটো করেছি, মোটোতে আর কথা বলা যাবে না, তো চলো। তো এখন মন্দিরে ঢুকবো, প্রথম ভেবেছিলাম ঢুকবো না ভিড় দেখে, বাট বলছে তো অল্প ভিড় আছে, তো ঢুকছি। তো এখানে দর্শন হয়ে গেল খুব সুন্দরভাবে, আর এখান থেকে প্রসাদ নিলাম, এই যে আমি দুই বাড়ির জন্য নিলাম, বিট্টু বিট্টু বাড়ির জন্য নিল, সবাই নিল। এখানে তো প্রসাদটা হচ্ছে কি বলে নকুলদানা, আর এটা মানে এই প্রসাদ করছে 40 rupees করে। এখন আবার কোথায় যাই দেখা যাক, তো এখন যাব তিরকুট, এখান থেকে তিরকুট গিয়ে দেখাচ্ছি। তো এখন ফাইনালি পৌঁছে গেছি আমরা
চিরকুট তিরকুট চিরকুট যেটাই এসছি এখন। তো এই যে দেখো ভিউ, যেদিকেই দেখাও সেদিকেই পাহাড়। দেখো উপেন বান্দর জায়গাটা পুরো মার্কেট প্লেস টাইপের আছে, মার্কেট এরিয়া টাইপের সব কিছু। আর দেখো জাস্ট দেখো এদের, ওরে বাপরে, এখানে উঠলাম দেখা ফালতু ওটা কিছুই নেই বড়কা উপর ম্যান ভার্সেস ওয়াইল্ড খেলছে সবাই, চলতে চলতে মাথা খারাপ হয়ে গেল এখনো চলে যাচ্ছে। দেখো সোল এখানে পা এখানে, বাহ খোল দেতে এখন দুপুরে লাঞ্চ করব। তো এখন বাজে তো অ্যাক্সিডেন্ট বাজে 2:23, লাঞ্চ করতে আরে ডাবায় এসছি। এখন দেখা যাক কি খাবার পাওয়া যায় তাই খাবো। ফাইনালি খাবার এসছে, বাটার পনির আর তন্দুরি রুটি, প্রচন্ড খিদে পেয়েছে খেয়ে কথা বলছে। তো এখানের এই যে পেড়া খুব ফেমাস, তো মানে বুকাডোর এও বললো মোহিতও বললো যে এখানের পেড়া খুব ফেমাস আছে, তো ওর জন্য নিতে এসছি, সবাই নিচ্ছে এই যে। আর আমারটা নেওয়া হয়ে গেছে 3 জায়গায়, বিকজ মেজো জেঠিদের জন্য, তারপর কি বলে ওই বাড়ি এই বাড়ি। তো চলো এখন নিয়ে এবার বেরোবো আরও জায়গায় যাবো। এখন এসছি তপোবন পাহাড়ে, যেটা কি হনুমানজির মন্দির আছে পাহাড়ের ওপরে। তো দেখা যাক চোর, মানে কারো এনার্জি আর নেই উঠার, তাও ট্রাই করছি যদি উঠতে পারি। এই যে পাহাড়ের উপরে হনুমানজির মন্দির আছে সবাই বলছে, বলো দেখা। অনেক টায়ার্ড লাগছে আর ঘুম পাচ্ছে, মানে একদম চোখ ঢোলে পড়ছে। পাহাড় নেই দিখে দেখি তো পাহাড় দিচ্ছে আর কিছু নেই। এইখান দিয়ে একটা যাওয়া যায়, এইটা জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া যায় হনুমানজির মন্দির। আর একটা হচ্ছে এই যে, মানে কি রাস্তা
জয় শ্রী রাম। তুই যা না, আরে বাস দেখে দেখে যেভাবে নাবজি মানে রীতিমতন মনে হচ্ছে স্লাইডিং ব্লাইডিং করে নাবতে হচ্ছে। এই যে এইটা থেকে পুরো স্লাইড করে নাবতে হলো, খুব চাপের। একবারে গেলে যদি একটু ভুল হয় ডিরেক্ট স্ট্রেট নিচে চলে যাব, হনুমানজির কাছেই ডিরেক্ট হনুমানজির কাছে চলে যাব। রামচন্দ্র কি জয়, পবন সুত হনুমান কি জয, পবন পুত্র হনুমান কি জয়। ফাইনালি খতম ভাই সাহেব, একদম পুরা বহুত মস্তি হয়ে গেছে, বহুত মজা। হার দিয়ে আপনি তো, আরে গালি দে দিয়ে সিস্টেম ভাড় হয়ে গেছে, বহুত সহি হে। তো চলো চলতে, আমি বেসিক্যালি এখানে আসার পর থেকে একটু ব্লগ করে নি, লাঞ্চ করে ও আর আমি গল্প করছিলাম, এখন একটু রেডি হয়েছি, যাবো একটু বেরোবো, সিসি টু ঘুরবো, তারপরে ওরা আমাকে ড্রপ করে দেবে বাড়ি, বাড়ি চলে যাব। তারপরে ও আই থিঙ্ক 3টে নাগাদ এসে যাবে রাত। আর ও কী কী করছে তোমরা তো ব্লগে দেখতেই পাচ্ছ, বাট অনেস্টলি আমার মনটা অনেকটাই স্যাড আছে, মনে হচ্ছে যেন কী একটা নেই, কিছুই ভালো লাগছে না, বাট তাও ট্রাইং টু ইউনো টাইমটা এতে পাস হয়ে যায়। যাই হোক, এখন প্রত্যুষা ওর লেদার জ্যাকেট খুঁজে পাচ্ছে না, ওইটাই খুঁজে পেয়েছে মনে হচ্ছে। পেয়েছিস লেদার জ্যাকেট? নো, আই থিঙ্ক আই এম ওয়েয়ারিং দিস জ্যাকেট, জাস্ট দিস জ্যাকেট ওভার দ্যাট টপ। ওকে, এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, তারপর ডিরেক্ট রেলওয়ে স্টেশন যাব। তো এটা কি 9 লাখ কা মন্দির? 9 লাখ মন্দির, এখন মনে হয় আন্ডার কনস্ট্রাকশন। তো এখানে স্টেশনের সামনে নেমে গেছি, আমি অ্যাকচুয়ালি প্রত্যুষার বাড়ি থেকে বেরোনোর পর থেকে আর ব্লগই করিনি, ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি, ওই ডেইলি ব্লগের হ্যাবিটটা নেই। যাই হোক, আমরা একটা এমনি ক্যাফে টাইপ রেস্টুরেন্টে গেছিলাম, একটু খেলাম ঠেলাম, ডিনার করেই নিয়েছিলাম, আর বাড়ি এসে গেছি। আমাকে ছেড়ে দিয়ে গেল, নাহলে প্রচণ্ড মানে আজকে প্রচণ্ড চিনার পার্কের এদিকটা জ্যাম ছিল, জানি না কেন পুরো হালদিরাম ওই দিকটা পুরো জ্যাম ছিল। যাই হোক, বাড়ি তো এসে গেছি, আর এখন প্রায় বাজে 11টা বা 11:30, সবাই ঘুমোতে চলে গেছে। এতক্ষণ আমি আর বোনই বসে বসে একটু গল্প করলাম, ওর এক্সাম আছে, ও চলে গেছে শুতে, সবাই শুতে চলে গেছে, আর আমি এখন ওয়েট করছি ও কখন আসবে। ও বললো 4টে নাগাদ, সাড়ে 3টে কি 4টে নাগাদ এসে যাবে, আর ও ট্রেনে এখন ঘুমোচ্ছে, মেবি টায়ার্ড আছে, আর আমি প্রচণ্ড এক্সাইটেড কি কখন আসবে, ও আসলে তারপরে একটু শান্তি করে ঘুমাবো।
তো যাই হোক, এখন আমি জেগে থাকবো, ততক্ষণ ফোন দেখবো, মুভি দেখবো, টাইমটা কাটাই, ও আসুক, তারপরে আবার তোমাদের সাথে আমি দেখা করছি। ফাইনালি কলকাতা স্টেশন, মানে দমদম স্টেশনে পৌঁছে গেছি বাড়ি, মানে শান্তি লাগছে। 2 ঘন্টা লেট ট্রেন এমনি, এবার বাড়ি, ওর সাথে দেখা হবে অনেকক্ষণ পর, চলো যাই। ওয়েট করে আছে, ঘুমায়ও নি, কলেই ছিলাম এতক্ষণ, তো চলো এখান থেকে অটো করে বাড়ি যাবো। তো সবাই চলে গেছে, এখন আমি আর বিট্টু বাড়ি যাচ্ছি, আর এখনও বলতে গেলে পুরোপুরি আলো বেরায়নি, তাও লেট, অনেকটা লেট বলতে গেলে, এখন খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তাও তো আমার বাড়িতে খাবার আছে, এ কী খাবে জানি না, আমার তো অল্প তাও খাবার রেখে দিয়েছে সৌমিলি, চলো যাই। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, এখন ঠান্ডা যা বাইরে, বাপরে পুরো কুয়াশা, উপরে উঠি, ওকে ফোন করে দিয়েছি কতক্ষণ জেগেছিল, খাটটা ইন্তজার করছে, এবার খাবার খাবো আর ঘুমাবো। ফাইনালি চিকেন, ননভেজ কিছু খাবো, কেন বাড়ি পৌঁছে গেছি, আর এ তো খুশি তো এখন, হুম শিওর তো, তাহলে সবাইকে বল কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, বাবা ঘুমে আর পাচ্ছে না। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো ভুলবে না। আর এইটা আমাদের ছিল একটা আলাদা ট্যুর, যেটা কি ফার্স্ট 14টা ধামের মধ্যে ফার্স্ট ধাম কমপ্লিট করলাম, আশা করি আস্তে আস্তে সব কটা ধাম কমপ্লিট করবো, আর সব কটা ধাম এরপর ও যাবে, আমি একা না, বাট এইটা আরেকটাও ফার্স্ট টাইম যে আমরা দুজন আলাদা থাকলাম, ফার্স্ট টাইম, জানি প্রবলেম তো আমারও হয়েছে, ওরও হয়েছে, তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো চলো, খুবই টায়ার্ড লাগছে, আজকের জন্য টাটা, সবাইকে গুড নাইট, গুড মর্নিং দুটোই।